আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সিরিজ লাইন বোর্ড ও পেনসিল দিয়ে বিদ্যুৎ সুপরিবাহী যে কোনো ধাতব বস্তুর উপর নাম লেখা ইলেকট্রনিক্স বিভাগ খুবই ঝুঁকিপূর্ণ তাই কাজ করার সময় খুবই সতর্ক থাকবেন যারা ইলেকট্রনিক্স সম্পর্কে না বুঝি তারা কাজটি না করাই ভালো অসতর্ক হলে কারেন্টে শক লাগার সম্ভাবনা আছে একটা সিরিজ লাইন বোর্ডের মধ্যে আমি দুই ওয়াটের দুইটা ক্লিয়ার বাল্ব লাগিয়ে টু টুপিন প্লাগের দুটি তারের এক প্রান্তে আমি একটা ক্লিপ লাগিয়ে নিব তার ছিলে একটা ক্লিপ আমি এখানে লাগিয়ে নিব এবার তারের যে আর একটা পাশ আছে আর একটা অংশ ওইখানে আমি পেন্সিলটা লাগাবো এটা হচ্ছে কাট পেন্সিল কাট পেনসিলের উপরে আমি একটু ছিলে নিব পেন্সিলের ভিতর যে কার্বন দণ্ডটি আছে যেটা দিয়ে লেখা হয় ওটার মধ্যে তারটা ভালো মতো লাগিয়ে দিব এর জন্য কার্বন দণ্ডটি বেল করে নিলাম খুব ভালো করে কার্বন দণ্ডের সঙ্গে যেন তারটি লাগে ওইভাবে লাগাতে হবে তারপর একটু কষ্টলে দিয়ে ভালো করে আটকে দিব খালি হাতে এই কাজটা করতে যাবেন না একটা গ্লাস পরে নেবেন খালি হাতে করতে গেলে শক লাগার সম্ভাবনাটা বেশি পেন্সিল চাকু সব কিছুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে তাই গ্লাস পরে নেওয়াটাই উত্তম এই দিকে খেয়াল করলে দেখা যাবে চাকুর মধ্যে বিদ্যুৎ চলে আসছে চাকু পেন্সিলের কার্বন দণ্ড খালি হাতে ধরলে শখ লাগবে হান্ড্রেড পারসেন্ট এখন টুপিন প্লাগের ক্লিপ লাগানো প্রান্ত চাকুর যে কোনো এক জায়গায় লাগিয়ে নিব। তারপর এটা সকেটের ভিতর ঢুকিয়ে দিব এখন এই পেন্সিলটি আমি চাকুর যেইখানে স্পর্শ করব ওইখানেই লেখা হবে মানে দাগ হবে এ অবস্থায় চাকুর যেইখানে পেন্সিলটি আমি স্পর্শ করাবো ওইখানেই দাগ হবে লেখা হবে পেন্সিলটা গরম হয়ে যাওয়ার কারণে আমি প্লাস দিয়ে ধরলাম যতবার টাস করব ততবারই দাগ হবে পেনসিলটা একবার উঠাবো একবার নাও এইভাবে লিখতে হবে আমরা সাধারণত কলম বা পেন্সিল দিয়ে কাগজের মধ্যে যেভাবে লিখি ওভাবে লেখা যাবে না একবার পেন্সিলটা একটু ফুল নিতে হবে আর একবার টাচ করতে হবে মানে বারবার টাচ করতে হবে যতগুলো টাচ করব অতগুলো বিন্দু বিন্দুতে লেখা বা কোনো কিছু আর্ট করতে গেলে এভাবে করতে হবে পেন্সিলটা উঠাবো আর না হব এইভাবে বিন্দু বিন্দু দিয়ে লিখতে হবে বা আর্ট করতে গেলে এইভাবেই করতে হবে এইভাবে যাই লেখা হোক বা যাই আঁকা হোক এটা সাবান পানি এবং কি সিরিজ কাগজ দিয়ে ঘষে ওটা ওঠানো যাবে না আমি এখানে সিরিজ লাইন বোর্ডটা বানানো দেখাইনি কারণ যারা ইলেকট্রনিক্স সম্পর্কে বুঝেন তারা এটা করবেন আর যারা ইলেকট্রনিক্স সম্পর্কে বুঝেন তারা অবশ্যই সিরিজ লাইনটাও বানাতে পারবেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম বিজি ট্রাই চাকর মধ্যে লেখার সুবিধার্থে আগে থেকে কলম দিয়ে লিখে নিলে তার উপরেও লেখা যাবে ইউটিউব এই লেখাগুলো শেষ কাগজ দিয়ে ঘুষলে উঠবে না সহজে উঠবে না আমি সাবান পানি ও শিলিশ কাগজ দিয়ে ঘষে দেখব যে লেখাটার কি অবস্থা হয় এটা হচ্ছে সাবান পানি সাবান পানি দিয়ে ঘষার পরে উঠে এখন শিরিশ কাগজ দিয়ে ঘষে দেখি কি হয় তারপর ওই লেখাটা উঠবে না এই লেখাটা না ওঠার কারণ হচ্ছে পেনসিল দিয়ে যখন প্রতিবার চাকুর মধ্যে স্পর্শ করা হয় প্রতিটা স্পর্শে একটা করে ফায়ার মারে আর এই ফায়ারের কারণে চাকুর মধ্যে গর্ত হয়ে লেখাটা মোটামুটি গর্তর মতো হয়ে লেখাটা খোদাই করার মতো হয়ে যায় খোদাই করে যেভাবে লেখে অনেকটা ওই রকম এর জন্য শিরিশ কাগজ দিয়ে ঘুষলেও এটা উঠবে না